গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেল এসএম ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকাল সকাল ফুলগুলো দেখতে বেশ ভালোই লাগে, তাই না? যখন অনেক ফুল ফুটে থাকে, তার জন্য তো অঙ্কনের পরীক্ষা বলে সমস্ত কাজ তাড়াতাড়ি করে নিয়েছি। বন্ধুরা, এই যে অঙ্কন রেডি হয়ে গেছে, দেখছো কেমন মজা করছে ও। আর মানে পরীক্ষা আছে ওর আজকে, ঠিক আছে? তো সেই জন্য ওকে একটা হলুদের টিপ্পা দিয়ে দিয়েছি কাঁচা দুধ দিয়ে, ঠিক আছে? আর পরীক্ষা কেমন দিবি বল? ভালো ভালো, তো রেডি হয়ে গেছো? ও এরপরে বেরোবে, ওর খাওয়া টাওয়া সবই হয়ে গেছে। আজকে ও ম্যাগি স্যুপ খেয়ে যাচ্ছে, বলছে আজকে প্রথম পরীক্ষা, ওর ম্যাগি স্যুপ খুব পছন্দ, তাই বলছে কি আজ আমি ম্যাগি স্যুপ খেয়ে যাবো। তো ম্যাগি স্যুপ খেয়ে নিয়েছে, আজকে ওর বেঙ্গলি আছে। তো ঠিক আছে, তো তোমরা সবাই ওকে খুব খুব আশীর্বাদ করো, জানাও ওর পরীক্ষা খুব ভালো হয়। কি রে, ভালো হবে তো? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। আমাদের আমাদের ইতিহাস আর ভূগোল স্যার একটা টিপস দিয়েছে অঙ্ক পরীক্ষার জন্য, যে যদি কোনো ভুল হয় আর যদি খুঁজে না পায়, তাহলে মাঝখানে একটা ইডি গুডি তাকিয়ে বা জল খেয়ে তোমার মাইন্ডটা ফ্রি করে আবার যখন দেখা হবে তখন ওটা ঠিক খুঁজে পেয়ে যাবে। মাইন্ড ফ্রি করতে হবে সেই তো। চলো, ও এখন বেরিয়ে যাবে, ও টাইম হয়ে গেছে। তো ঠিক আছে, ওকে আগে দিয়ে আসি, তারপরে কথা হচ্ছে। হ্যাঁ জানো তো বন্ধুরা, অঙ্কন চলে যাওয়ার পর একটু স্নান টান সেরে নিচ্ছে একেবারে, তারপরে ভাবলাম যে আজকে আর ভাত রান্না করবো না, তো ভাবলাম যে একটু পরোটা বানানো যাক। তো জানো আজ কি পরোটা বানাচ্ছি? আজকে না ছাতুর পুরহরা পরোটা বানাচ্ছি, ছাতুর পুরগুলো ভরে নিচ্ছে একেবারে। আর দেখো, আজকে আমি পেপারের মধ্যে পরোটাগুলো বেলছি, আমি কিন্তু কোনো প্রকার চাকতি নিইনি, ঠিক আছে? তোমরা কিন্তু এরকম পেপারের মধ্যে পরোটা বেলতে পারো কি না কমেন্টে নিশ্চয়ই জানিও, ঠিক আছে? একটু ময়দা দিয়ে ভালো করে বেশ সুন্দর বেলা যায়, জানো তো। তো যাই হোক, এখন অঙ্কনও একটু পরেই চলে আসবে আমার পরোটাগুলো হতে হতে, আর কেন পরীক্ষা তো এখন খুব তাড়াতাড়ির মধ্যেই চলে আসছে, বেশিক্ষণ টাইম লাগছে না, পরীক্ষা শেষ হওয়ার পরেই চলে আসে। তো যাই হোক, এখন আমাদের মা ছেলে দুজনেরই করছি পরোটা, ওর বাবার তো করছি না, ওর বাবা খাবে না যেহেতু, সেই জন্য ভাবলাম যে আজকে দুপুরবেলাটা পরোটাই খাওয়া যাক, ভাত রান্না রাত্রে হবে। তো যাই হোক, চলো এখন এগুলো জলদি করে বেলে নিই। আর দেখো বন্ধুরা, পরোটা বেলা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি শুকনো তাওয়াতে না পরোটাগুলো ভেজে নিচ্ছি। অনেকেই কি করে আমি দেখেছি, মানে আগেই পরোটা ভাজার সময় আগেই তাওয়াতে তেল দিয়ে দেয়, তারপরে পরোটাগুলো ভাজে, কিন্তু এরকম করলে দেখবে খুব একটা ভালো ভাজা যায় না। সেই জন্য আমি শুকনো তাওয়াতে না আগে পরোটাগুলো ভালো করে ভেজে নিই, তারপরে আমি ভালো করে তেল দিয়ে দিই, এতে পরোটাগুলোও ভালো করে ভাজা যায় আর মানে নরমও থাকে আর হজমের পক্ষে অসুবিধা হয় না, তাই না? তো সব রকমই সুবিধা থাকে। যাই হোক, তো চলো পরোটাগুলো ভালো করে তেল দিয়ে ভেজে নিই। পরোটার মধ্যে একটু তেল না দিলে কিন্তু পরোটাতে নরম ভাবটা থাকে না। আর দেখতে পাচ্ছ পরোটাগুলো ভাজাও বেশ কমপ্লিট হয়ে গেছে, আর অঙ্কন চলে এসছে জানো তো। তো যাই হোক, এগুলো এখন ভাজা হয়ে গেছে, এরপর কি করব জানো? এরপর দেখো, এদিকে আমি সয়াবিনের চিল্লি করছি, ঠিক আছে? ক্যাপসিকাম, গাজর সমস্ত কিছু ছিল যখন, আর পরোটার সাথে আমাদের সয়াবিন চিল্লিটা বেশ ভালোই লাগে জানো তো। সেই জন্য এখন দেখতে পাচ্ছ সয়াবিন চিল্লিটাও আমার অলরেডি হয়ে গেছে, নামানোর আগে না একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, তাহলে কী হবে বলো তো, গ্রেভিটা বেশ সুন্দর হয় জানো তো। আমাদের সয়াবিন চিল্লিও রেডি, এখন গরম গরম মা ছেলেতে খেয়ে নেব। তো মা ছেলে বসে গেছি খেতে, আর অঙ্কনকে জিজ্ঞেস করলাম যে পরীক্ষা কেমন হয়েছে, ও বলল যে ভালোই হয়েছে। তো যাই হোক, অনেকে কি মনে করে বলতো যে পরীক্ষার সময় এরকম হলুদের টিপ দিলে, দুধ দিয়ে বা দই দিয়ে বা আরও অনেক কিছু করলে পরীক্ষা নাকি ভালো হয়, এগুলো কিন্তু আমার খুব একটা বেশ মনে হয় না, তবুও আমি নিয়ম রক্ষার্থে দিয়েছি যদিও, কিন্তু সেটা কোনো ব্যাপার না জানো তো। কেননা ভালো করে পড়াশোনা না করলে যতই দুধ দিয়ে টিপ দিই বা দই দিয়ে হলুদের টিপ দিই, পরীক্ষা কিন্তু ভালো হবে না, তাই না? তো তোমরা কি এটা মনে করো যে এইরকম কিছু নিয়ম টিয়ম করলে পরীক্ষা ভালো হবে, সেটা কিন্তু কমেন্টে জানিও। তো যাই হোক, চিল্লি দিয়ে ছাতুর পুরোহরা পরোটা না বেশ ভালোই লাগছে। তো খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, আশা করব তোমরা পাশে থেকে দেখবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।